আপু ফারহান অ্যাপ্লিকেশন প্রাইস বেশি, আপু যে প্রোডাক্টের প্রাইস যেমন আমাদের সেই প্রোডাক্ট মানে ইউকেতে যেমন ওই অনুযায়ী আমাদের দাম রাখা। আপনার এই প্রোডাক্টগুলো অন্য কোথাও পান না দেখে আপনারা কম্পেয়ার করতে পারছেন না। অন্য কেউ কেন প্রোডাক্ট জানে না, তারা কি আনতে পারে না? তারা বুটসো সেল দিলে তো ঠিকই আনতে পারে, আনলে কেন তারা এত দাম দেয়? সেদিন দেখলাম সবচেয়ে মজার জিনিস, আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না, এক জায়গায় দেখলো হচ্ছে এই প্রোডাক্ট এনে 2400 টাকায় সেল করছে, 2400। তাহলে আপনারা বুঝেন যে আপনারা আমাদের এখানে আমাদের ব্র্যান্ডগুলো কত কমে পাচ্ছেন। সে 2400 টাকায় সেল করছে, তারপরে এই প্রোডাক্টগুলো এনে আপনার 2200 টাকা মানে এত এত হাই প্রাইস, 1800-1900 এত হাই প্রাইসে সেল করে। তো মানুষজন এনে কম্পেয়ার হবে দেখে কিন্তু তারা আনতে পারছে না। অনলি যদি সেল দেয় পুরানো আইটেম ক্লিয়ারেন্স সেল দেয়, ক্লিয়ারেন্স আমাদের তো নতুন স্টক এসেছে, ইউ নো দ্যাট উই ডোন্ট বিলিভ ইন ক্লিয়ারেন্স সেল অন দিস সর্ট অফ ব্র্যান্ড। আমাদের ব্র্যান্ড এসেছে কয়দিন, সো অনেক ক্লিয়ারেন্স সেল দিচ্ছে দেশের বাইরে, ওখান থেকে এনে সেল করছে, তখন আমাদের ধারে কাছে দামটা রাখতে হবে। বাট আদারওয়াইজ আমাদের যত ব্র্যান্ড আছে আমাদের ব্র্যান্ডের কোনো প্রোডাক্টের প্রাইস কম না। অন্য কোনো সাথে যদি আপনি কম্পেয়ার করেন, ঠিক আছে, যদি আপনি কম্পেয়ার করেন দেখবেন আমরা যথেষ্ট পরিমাণে রিজনেবল দাম রেখেছি অ্যাকর্ডিং টু ইউকে প্রাইসেস। বাট এনস্পার প্রোডাক্টগুলো আপু অনেক অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ রাজি আপু। বাট অনেকে ইউজে একটু প্রবলেম, অনেককে স্যুট করে অনেককে স্যুট করে না, এটা একটু সমস্যা আর কি। আচ্ছা হ্যাঁ আপু, ওনারা সাজেস্ট করেছিল, আসলে আপু কাইন্ডলি আমাদের পেজে যোগাযোগ করেন, উইল 100% গিভ ইউ এ সলিউশন, ঠিক আছে, 100% গিভ ইউ এ সলিউশন। আপু আপনাদের হেয়ার কালার আছে? হ্যাঁ আপু আছে, হেয়ার কালার আছে, আর একটু ভিড় হয়ে গেছে অনেক বেশি, একটু হেয়ার কালার নিয়ে আসবেন, ঠিক আছে আপু, কিন্তু রেগে গেলে তোমাকে আরও বেশি কিউট লাগবে। থ্যাংক ইউ সো মাচ জেনে আপু, আসলে রেগে যাওয়া কি আমার কথা হচ্ছে যে জিনিসটা একটা মানুষ একটা মানে ইন্টেনশনালি যখন কেউ অ্যাটাক করে জিনিসটা, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, কারণ আমরা এত হাসি মুখে আমি আপনাদের সামনে এসে আই এম অ্যানাউন্সিং লাইভ, কেন আপনার আমাকে ভালো লাগে না? আপনার আমাকে ভালো লাগে, বি উইথ আস, ঠিক আছে, সাথে আছেন, যারা সাথে আছেন তাদের দিয়ে আমাদের চলবে, ঠিক আছে। আমি একটু আপনাদেরকে দেখাই, অনেক ভিড় আছে, ঠিক আছে, ক্যামেরা নাড়াইলে আবার পড়ে যাবে টুস করে, ঠিক আছে। এই যে আমাদের ঘষার হেয়ার কালার আছে, এটা কিন্তু আপনারা 342-তে পেয়ে যাচ্ছেন। আপু আরও একটু রাগ করো, আপু রাগ কিসের জন্য জানেন? রাগ না আপু, কষ্ট লাগে যে আমরা মানে চেষ্টাটা কেউ দেখে না। আপনারা দেখেন একটা জিনিস, এইটুকু মেয়ে আমি, মানে হোয়াট ডু পিপল এক্সপেক্ট, মানে আমার রোবট, আমি যে জিনিসটা করতে পারছি সেটা কি কেউ দেখছে না? আমি যে এতগুলো ব্র্যান্ড এনে দিচ্ছি যেটা ইম্পসিবল ফর সামওয়ান এলস টু সে, ইভেন সে, যে আমি এই ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর, কতটুকু কোয়ালিটি এবং কোয়ালিফাইড হলে একটা কোম্পানি একটা ব্র্যান্ডকে এক্সক্লুসিভিটি দিয়ে দেয় যে তুমি ছাড়া আমি কোম্পানি, তুমি ছাড়া কারো কাছে সেল করবো না, ঠিক আছে। সো এতগুলো ব্র্যান্ডের মোয়ার মতো ব্র্যান্ড, নটি লন্ডন, সিয়েটা লন্ডন, গস গস 70টা কান্ট্রিজে এক্সক্লুসিভলি সেল সেল হয়, এবং ওদের বিগেস্ট কান্ট্রির বিগেস্ট যে মেকআপ সেলার তাদের কাছে। সো প্রত্যেকটা ব্র্যান্ড যাদের সাথে আমরা ডিলিংস করেছি, দে আর ওয়ান অফ দ্য বিগেস্ট, এবং এভরি রিসেন্টলি দ্য ব্র্যান্ড এভরিন ইজ অলসো আওয়ার এক্সক্লুসিভ ব্র্যান্ড। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, যে আমাদের এই অ্যাচিভমেন্টগুলো কেন, আমরা এই প্রোডাক্টগুলো এর জন্যই রেখেছি, কোয়ালিটি ভালো সেগুলোকে আমরা নিয়েছি আপনাদের জন্যই, কিন্তু যাতে সবসময় আপনারা প্রোডাক্টগুলো পান, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে যে প্রোডাক্টের যেমন দাম, আমাদের এগুলো লাক্সারি হেয়ার কেয়ার, লাক্সারি হেয়ার কেয়ার এরকমই দাম হবে। আপনার এই প্রোডাক্টের দাম ইউ ক্যানট এক্সপেক্ট যেটা 200 টাকা, আপনি আমার 200 টাকা এনে দেন, আমি আপনাদের কিনি কোটি কোটি পিস, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে ছোট ছোট বলতেছি চকোলাক্সের প্রাইস, আপু চকোলাক্স আর ক্যাকটাস 1350-1450 এরকম দাম, ঠিক আছে। আপু 40% আমাদের যে অফটা ছিল, আমাদের আরও একটা শোরুম বানানোর জন্য আমাদের কিছু ফান্ডের দরকার ছিল, দ্যাটস হোয়াই উই গেভ দ্য সেল, বাট ওটা কখনো আর রিপিটেশন হবে না, আমরা 40% সেলটা কখনোই দিব না, সেটার কথা ভুলে গেলে বেটার। বাট আমরা এখন যে সেলটা দিচ্ছি হেয়ার কেয়ারে, দিস ইজ দ্য লাস্ট চান্স ফর ইউ দিস ইয়ার টু গেট অ্যাট সাচ এ লো প্রাইস। আপনারা 3টা প্রোডাক্ট নেবেন, 2টোর জন্য দাম দিবেন, এবং 1টা প্রোডাক্ট অ্যাবসলুটলি ফ্রিতে পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা আপু প্রোডাক্টের প্রাইস, আপু প্রোডাক্টের প্রাইস এক একটা এক এক ধরনের, যারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে খুঁজছেন তাদের জন্য প্রোডাক্ট আছে, অনেক কাস্টমার হয়ে গেছে দেখেন, হ্যাঁ, যারা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে খুঁজছেন তাদের জন্য প্রোডাক্ট আছে, যারা হচ্ছে লাক্সারি ব্র্যান্ড আছেন তাদের জন্য আছে। এখন আমি লাক্সারি কিনতে পারবো না, আমার নেওয়ার দরকার নেই, তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি বলি যে দাম বেশি, হ্যাঁ অবশ্যই জিনিসটার দাম বেশি, বাট ওটার দাম যদি আপনি ইউকে প্রাইসের সাথে কম্পেয়ার করেন তাহলে অ্যাজ পার উইথ ইউকে প্রোডাক্ট। আপনার কাছে চিন্তা করে দেখেন, 1 পাউন্ডের প্রোডাক্ট বাংলাদেশে 550 টাকা রাখে, তাহলে 10 পাউন্ডের প্রোডাক্ট তো 5000 টাকা রাখা উচিত, তাই না?
10 গুণ বেশি রাখা উচিত, সেই জায়গায় 10 পাউন্ডের প্রোডাক্ট আমরা তো রাখতেছি 1200-1300, তাহলে কিভাবে আমরা দাম বেশি রাখছি? এসব পাগলা বলেছে দিদি, থ্যাংক ইউ সো মাচ বাবু, আমাদের বেস্ট হওয়ার দরকার নেই, আমরা ভালো হলেই হবে, আপনারা আমাদের নিয়ে হ্যাপি হলেই আমরা খুশি, আমাদের যে কোনো রকমের ভুল ত্রুটি থাকবে জাস্ট আমাদের কাছে চলে আসেন, আমাদেরকে জানান, অবশ্যই অবশ্যই আমরা আপনাকে 100% সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আপনি যদি জেনুইন কাস্টমার হন, আপনি যদি জেনুইনলি সাফার করেন, অবশ্যই কাম টু আস, উই আর ওপেন ফর ইউ, ঠিক আছে? এখন হচ্ছে চুল অনেক পরে, চুল অনেক পাতলা, আপু চুল পরে পাতা ধরে, আবার চুল পড়া পাঁচটা অনেক মানুষের চুল পড়ার কমপ্লেন দেখলাম, আমি বুঝতে পেরেছি আসলে এখন হেয়ার ফলের হেয়ার নিয়ে অনেক অনেক সাফার করছেন, যারা এখন কিছুই সাফার করছেন না সামনে না আরও বাড়বে, আরও প্রবলেম হবে, তো এর জন্যই বলছি হেয়ার কেয়ারের এই সেলটা কোনো অবস্থাতে মিস করবেন না, যারা আগে থেকে ইউজ আপনারা গ্রুপে দেখবেন অনেক কাস্টমারের রিভিউ আছে, ঠিক আছে? আচ্ছা গসের হেয়ার কালারের প্রাইস এগুলো কত, এমআরপি কত? 1300-1300। আচ্ছা আপু আমি অ্যাসেসটা ইয়া হচ্ছে, আপু চুলের রাফনেস আপনি একটু কাইন্ডলি শোরুমে চলে আসেন, আমরা একটু দেখি হ্যাঁ রাফনেসটা কেন হচ্ছে, মেবি হতে পারে একটা সিরাম দিলে ঠিক হয়ে যাবে, অথবা একটা মাস্ক, আপনি এসএসটা কিন্তু খুবই ভালো মাস্ক, তো দ্যাটস ওয়াই আই এম আস্কিং যে উই নিড টু সি হোয়াটস গোয়িং অন। আচ্ছা আমার আমি মোটা হয়ে যাচ্ছি দেখি এত মানুষের এত কনসার্ন, থ্যাংক ইউ সো মাচ আপু, আমার হাত দিনে বেঁধে রাখেন, রাতেবেলা বসে বসে চকলেট খেতো, হাত দিনে বেঁধে রাখেন তাহলে মোটা হবো না, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা চুল পড়ে আপু, চুল পড়া আজকে মনে হয় হেয়ার ফল আমাদের হিউজ অ্যামাউন্ট অফ হেয়ার ফল। আচ্ছা হেয়ার ফলের সব প্রোডাক্ট দেখান তো, আবার হেয়ার ফল আমি বুঝতে পেরেছি আপু, হেয়ার ফল জাতীয় সমস্যা, ড্যামেজের জন্য আপু আছে আর্গান অয়েলের এই সিরিজটা বেস্ট, অথবা যদি একটু কমের মধ্যে চান তাহলে ইয়া, হেয়ার ফলের জন্য আপু ডিপেন্ড করে যে কোন টাইপের কনসার্ন, যদি চুল ড্যামেজের কারণে হেয়ার ফল হয়ে থাকে ওগুলোকে ট্রাই করতে পারেন, আপনার এসএস ট্রাই করতে পারেন ড্যামেজের জন্য, কোকোলোকো ফর ড্রাই হেয়ার, দেন হচ্ছে আপনার আনাগেনের এসেটের ব্যাপারটা তো আপনারা জানেনই, ঠিক আছে? এই ব্যাপারটা তো আপনারা জানেনই, ঠিক আছে? তারপরে এটা যদি হেয়ারের এটা এখান থেকে যদি খুলে খুলে পড়ে চুল তাহলে এটা আছে, হোপ চকোলোকোটা নিতে পারবো এবার। হ্যাঁ আপু কোকোলোকো যেটা, আমি কোকোলোকো চকোলোক বারবার মিলে ফেলতেছি, দুটা দুই ধরনের ব্র্যান্ডে, ঠিক আছে? তো আমাদের কোকোলোকো আর চকোলোক দুটোই কালকে আপনারা শুরুয়ে পাবেন ইনশাল্লাহ, কোনো অবস্থাতেই মিস করবেন না। আচ্ছা আপু হচ্ছে গিয়ে অলং অনেক হেয়ার ফল হচ্ছে, হিজাব করি তাই হেয়ার ফল হচ্ছে, আপু হিজাবের কারণে যদি হয় আমরা একটা কুলিং স্প্রে দেখিয়েছি, অনেক ইনোভেটিভ আইটেম, আপনার হিজাব যারা পরেন মাথার মধ্যে গরম হয়ে যায় এবং চুলে গন্ধ বাজে একটা স্মেল চলে আসে, সো ওই কুলিং স্প্রেটা দিলে কিন্তু স্ক্যাল্পে ড্যান্ড্রাফ যে প্রবলেমটা ওটা কিন্তু সলভ হয়ে আসে, কুলিং স্প্রে আপনারা স্ক্যাল্পে নিয়ে রাখতে পারেন, এটা স্টকে খুবই লিমিটেড, ঠিক আছে? তারপরে হচ্ছে আর্গান অয়েলের শ্যাম্পু কন্ডিশনারের প্রাইস, হেয়ার কালার কি বিগ বাংলাদেশ আছে কিনা? হ্যাঁ আপু আছে, আমাদের এগুলো দিয়ে এরকম হেয়ার কালার হয়, আপু ক্যাকটাস সিরিজটা কোন ধরনের হেয়ার? আপু আপনার হেয়ার যদি ডিহাইড্রেটেড হয় যেমন চুল ধরছেন, ধরেন আপনার চুলের মধ্যে জান নাই প্রাণ নাই, চুল ধরলে মনে হচ্ছে প্রাণ নাই, তাদের জন্য লাগানোর সাথে একটা সিরামটা আপনারা দেখেছেন চুলটা কত সুন্দর একটা হেলদি গ্লো এবং ঝরঝরা বানিয়ে নেয়, ঠিক আছে? সো ক্যাকটাসটা আমাদের এই ওভারঅল যখন ইউজ করবেন পুরো এন্টায়ার হেয়ারটাকে হাইড্রেটেড করবে, ঠিক আছে? এবং বেটার কোয়ালিটি করবে। আপু আমি তোমার সাথে মিলে ঝগড়া করবো, ইয়েস ইয়েস ইয়েস, আর থ্যাংক ইউ অল সো মাচ, আমি সো সারপ্রাইজ দিস টাইম, লাস্ট টাইম অনেকে অনেক সময় অনেক জায়গায় পচা কথা বললে আপনারা অনেকে মনে মানে আমরা কি মনে করি আমরা কি গায়ে লাগে কাউরে গিয়ে সাপোর্ট দিই, কখনো সাপোর্ট দিই না, বাট দিস টাইম আমি দেখেছি আপনারা অনেকে অনেক সাপোর্ট দিয়েছেন, সো থ্যাংক ইউ সো মাচ। আপু আসলে ব্যাপারটা কি জানেন, ভালো হলেও আমরা খারাপ হলেও আমরা আমাদের নিয়েই সবাই ঢুকবা দেখে থাকি, সো ঠিক আছে ইটস ওকে, আমরা আমাদের সব দোষ মেনে নিচ্ছি, আমরা অনেক দোষী, আমরা পাপি, আমরা গুণাগ্রস্তি, আমাদেরকে ঠিক হওয়ার সুযোগ দেন, আমাদেরকে জানান, অন্যদেরকে না জানান আমাদেরকে জানান আমাদের প্রবলেমটা কি, আমাদের ইনবক্স করেন, আমাদের কাস্টমার সার্ভিস যাতে ওখান থেকে নোটস নিতে পারে, আমাদেরকে যাতে জানাতে পারে, আমাদের ফিডব্যাক বক্স হচ্ছে শোরুমে আসলে ওখানে জানান, আমাদের কাস্টমার নাম্বারে কল দিয়ে প্রবলেমস জানান, আমাদেরকে জানান, আমরা যাতে ডে বাই ডে বেটার হতে পারি। আপনারা যেই ব্রাঞ্চে যেই মেয়ের কথা খারাপ বলেছেন আমরা মেয়েকে জব থেকে বের করে দিয়েছি, আপনাদের ফিডব্যাকের জন্য আমরা ধরেন একটা মেয়ে নিয়েছি, মেয়েকে ট্রেনিং দিয়েছি,
তাকে বসা বসা স্যালারি দেওয়া হয়েছে, তার পিছনে অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে, তারপরও কাস্টমার আমাদেরকে জানিয়েছে দেখে আমরা ওই মেয়েকে জব থেকে বের করে দিচ্ছি, তাহলে আমাদের কি এখানে একটা লস হয় না? তারপরেও কিন্তু কাস্টমাররাই আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। ব্যবসায় আপনাদের ফিডব্যাকের কারণে আমরা কিন্তু এই ধরনের অ্যাকশনগুলো নিয়েছি, অনলি বিকজ অফ ইউ। অবশ্যই আমাদেরকে জানাতে হবে, তাহলে অবশ্যই আমরা একটা ভালো ইয়া দিতে পারবো। ঠিক আছে, এবার আমি আসলে দেখেছি অনেক আপনারা সাপোর্ট দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ যারা সাপোর্ট দিয়েছেন, রিয়েলি লাভ ইউ আ লট। আমার অনেকে লিখছে যে এই মেয়েটারে আগে মনে করতাম ইনোসেন্ট, এখন দেখি নট ইনোসেন্ট। আমি কি দোষ করছি? আমি তো কিছু জানি না। আমাদেরকে কিছু জানালে তারপরে যদি কোনো সলিউশন না দিই, দেন ইউ ক্যান সে যে উই আর ইনোসেন্ট অর নট। আপনি একটা কিছু জানেই না, আপনারা আপনি একজন আচ্ছা যাই হোক, হেয়ার স্পা কোনটা বেশ? হেয়ার স্পা দেখান তো আপু, অনেক হেয়ার স্পা আছে, অনেকগুলো হেয়ার স্পা আছে, আমি দেখাচ্ছি আপু। হেয়ার স্টাইলিং টুলস আনা? হ্যাঁ আপু, আমি অলরেডি রিকোয়েস্ট করেছি ওদেরকে হেয়ার স্টাইলিং টুলস এনে দেয়। ইলেকট্রিক্যাল জিনিস ইম্পোর্ট করাটা একটু টাফ, সো একটু দোয়া করেন যাতে হয়ে যায় আপু। হেয়ার স্পা অনেকগুলো আছে এবং খুব সুন্দর সুন্দর। এটা আছে আর্গান অয়েলের হেয়ার স্পা, আপনারা বাসায় বসে করতে পারবেন, একদম সেলন কোয়ালিটি। এই লাক্সারি ব্র্যান্ডগুলো অ্যাবসলুটলি সেলন কোয়ালিটি। এটা আছে কোকো লোকোর, ঠিক আছে। তারপর আরও কো এটা আছে সি সল্টের, সি সল্টের মাড মাস্টা আমার কাছে খুবই ভালো লাগে। এটা আমার কাছে মনে হয় যে অনেক ভালো ড্যামেজি প্যাটার্ন, সুন্দর একটা স্মেল, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে গিয়ে সেলন সায়েন্সের ক্যাকটাস সিরিজের ইন্টেনসিভ মাস্ক আছে। হ্যাঁ, লিস্টেফোর্ডের ক্যাকটাস সিরিজের নতুন একটা মাস্ক এসেছে, এটাও আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে কম্প্রাইজের মধ্যে কী আছে, এটার মধ্যে আমাকে একটু দেখান, কম্প্রাইজের মধ্যেও দেখান। ভাইয়ার সাথে তোমার ঝগড়া করলে তুমি এমন রাগ করো আপু? ভাইয়ার সাথে ঝগড়া আমি গাল ফুলে বসে থাকি, আমার গাল ফুলে বসে থাকি। আচ্ছা, সো এখানে হচ্ছে দুই ধরনের ইয়া আছে, দুই ধরনের মাস্ক আছে। এই দুটো মাস্কও একটু কমের মধ্যে আছে। এই মাস্কগুলো অনেক ভালো, এটা অয়েলি হেয়ারের জন্য যাদের অয়েলি রুট কিন্তু অনেক ড্রাই, হ্যাঁ হেয়ার ড্রাই। আর এসোস্ট হচ্ছে যাদের অনেক ড্যামেজ তাদের জন্য লাগার। আপু যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনারা কথা বলে নিতে পারেন ব্রাঞ্চে, ঠিক আছে। যারা ড্রেস দেখতে চাচ্ছে, ঠিক আছে। সো আর কি দেখালেন? এটা আছে আরও কমের মধ্যে, এটাও আছে কমের মধ্যে। সো সব ধরনের বাজেটেরই আছে আপু। আপনার যদি একটু ইউজিং মেথডটা, যদি আপনার কোনো রকমের প্রবলেম থাকে আপনি চলে আসেন শোরুমে, আপনি কথা বলেন, অবশ্যই আপনাকে সলিউশন দেওয়া হবে। আর এর জন্য ভাইয়া চকলেট দেয় রাতে তোমাকে, হ্যাঁ ফ্রিজ ভরা চকলেট। চকলেট খেতে খেতে এই যে গাল হলো গোলালো হয়ে গেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে স্কাল্পটা অয়েলি, উইথ শ্যাম্পু ইজ বেস্ট ফর মি আপু। স্কাল্প অয়েলির জন্য ডেফিনেটলি বেস্ট হচ্ছে ইয়া নো ওয়েট হাইড্রেটের শ্যাম্পু কন্ডিশনার। এসওএস এর প্রাইস রেঞ্জটা আপু, এসওএস এর রেঞ্জ হচ্ছে 1070 1070 1070, কিন্তু আপনি 3000 সামথিং হচ্ছে না, আপনি 2000 সামথিং পে করবেন, আর 1000 টাকার সামথিং প্রোডাক্ট অ্যাবসলুটলি ফ্রিতে পাচ্ছেন। স্টার্ট ফ্রম টুমোরো 23 তারিখ থেকে আগামী মাসের 10 তারিখ পর্যন্ত যে কোনো হেয়ার কেয়ার তিনটা কিনলে দুটোর দাম দিবেন এবং একটা প্রোডাক্ট অ্যাবসলুটলি ফ্রিতে পাচ্ছেন। ভাই আর গুল্লু বউ, গুল্লু আপু, এটা হচ্ছে অয়েলি অয়েলি হেয়ার জন্য। আপু গোশের হেয়ার কালার এত জোস কেন? নরমালি হেয়ার কালারে আমার অনেক হেয়ার ফল হয়, হেয়ার ড্যামেজ হয়, বাট গোশের হেয়ারে ক্ষতি হওয়ার কোনো চান্স নাই। এখনো হেয়ারে কোনো হার্ম হয়নি আমার, উল্টা হেয়ার আরো গ্লসি মনে হয়। থ্যাংক ইউ সো মাচ আপু এত ভালো ব্র্যান্ডের জন্য। আপু ক্যাকটাস সিরাম কি কার্লি হেয়ারে ইউজ করা যাবে? আপু এনি হেয়ারে ইউজ করা যাবে, আপনার হেয়ারে সুন্দর একটা শাইন দিবে। সবচেয়ে মজার জিনিস হচ্ছে আপনি যখন চুলে লাগাবেন, চুলে নিয়ে আমার এমন করবেন, সব স্মেল দিবেন, সবাই দেখ আমার করবেন, আমার তো মজা লাগে, আমি আমার করি। আচ্ছা, ইজ দেয়ার এনি প্রোডাক্ট ফর ম্যান? ইয়েস ভাইয়া, উই হ্যাভ মেনি প্রোডাক্টস ফর ম্যান এক্সেপ্ট ফর দ্য পিঙ্ক ওয়ান্স, ইউ ক্যান ইউজ এনি আদার প্রোডাক্টস। ওকে, দিস ইজ ইউনিসেক্স, মিন্স ছেলেরাও ইউজ করতে পারবে, মেয়েরাও ইউজ করতে পারবে, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে কার্লি হেয়ারে অনেক চুল জট হয়, হ্যাঁ আপু। তো কার্লি হেয়ারে আপনার ফ্রিজ ইজ একটা সিরাম আছে, একটু দেখান তো ফ্রিজ ইজটা। এই যাদের জট মট লেগে যায়, যাদের জট টট লেগে যায় আপু, তাদের জন্য এটা বেস্ট। আপনারা
হচ্ছে সিরামটা নিয়ে অ্যাপ্লাই করে নেবেন, দেখবেন ঝটও লাগবে না, ঝরঝরা থাকবে চুল যেমনই হোক না কেন, ঠিক আছে? আচ্ছা, হেয়ার ফল অনেক কম কিন্তু পুরো আস্ত চুল উঠে আসে। নতুন চুল গজানোর জন্য লিস্টাফোর্ডের মধ্যে কোনটা নিব? আপু, লিস্টাফোর্ডের মধ্যে হেয়ার গ্রোথ সিরিজটা নিতে পারেন, বাট অবশ্যই হেয়ার গ্রোথ কোনো প্রোডাক্ট ইউজ করলে পাশাপাশি হেয়ারের ট্রিটমেন্টের জন্য একটা প্রোডাক্ট নিতে হয়, মানে যে কোনো একটা ভালো মাস্ক নিয়ে নেবেন পাশাপাশি, তাহলেই হবে। আচ্ছা ভাইয়ার সামনে চুল নিয়ে এমন করলে ভাইয়া পাগল হয়ে যাবে। আচ্ছা আপু, আমি যে দুষ্ট আপনি চিন্তা করতে পারবেন না। আপু, তোমার গাল দুইটা গুলু। হ্যাঁ আপু, গুলু হয়ে গেছে। সামনে কিন্তু আমার ডিসেম্বরের প্রোগ্রাম, তো ডিসেম্বরের প্রোগ্রাম আল্লাহ জানে আমার তো মিনি হাতি লাগবে দেখতে। শিশু আমার না কোমর চিকন, মানে বডি তুলনামূলক চিকন, তাই না? বডি তুলনামূলক চিকন, গাল হয়ে গেছে মোটা, চকলেট খেয়ে মনে হয় সব খাই আর এখানে করে চকলেট মানে গালের মধ্যে লাগে। সো হাসি যখন দেখতে মনে যায় দেখেন কি মোটা, ঠিক আছে? সো আচ্ছা আমি তোমার সাথে না নিব না তো। আচ্ছা তুমি মিরপুর কই থাকো? আপু আমি তো মিরপুর থাকি, আমি ক্যান্টনমেন্টে থাকি। আমার আপু এয়ারফোর্স অফিসার, হিজ অ্যান এয়ার কমোডর, সো আমি ক্যান্টনমেন্টে থাকি, ক্যান্টনমেন্টের টাওয়ারে থাকি, ঠিক আছে? আচ্ছা হেয়ার রিবন্ডিং করেছিলাম, এখন হেয়ার রাফ হয়ে গেছে এবং হেয়ার ফল হচ্ছে। আপু, হেয়ার রিবন্ডিং এবং হেয়ার কালারের পরে হেয়ারের এক্সট্রা যত্ন নিতে হয়। রিবন্ডিং এর কালারের জন্য কি দিচ্ছি আমরা একটু দেখান। রিবন্ডিং হেয়ারের জন্য এটাও ইউজ করতে পারেন। আমার রিবন্ডিং এর পরে তো আমি আর্গন অয়েল সিরিজটা ইউজ করেছি, আমার কাছে আর্গন অয়েল বেস্ট লাগে। গালে গোস্ত লেগেছে। হ্যাঁ আপু, আসলেই গাল থেকে কেউ নিয়ে যান, কার কার লাগবে, অনেকের তো চাপা হয়ে আসে, তাহলে নিয়ে যান আমার থেকে, ঠিক আছে? মাস্ক অ্যান্ড স্পা কি ডিফারেন্ট কিনা? আপু ডিপেন্ড করে, কিছু স্পা হচ্ছে জাস্ট লাইক একটা সুদিং এফেক্ট দেয়, স্মেলস নাইস আপনি রিল্যাক্সেশনের জন্য, আর হেয়ারের মাস্কগুলো ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয়, অনেক স্পা ট্রিটমেন্ট দেয়, সো ডিপেন্ড করে, ঠিক আছে? আপু লিপিটা দেখাও এবং প্রাইস, লিপিটা আছে এটা আপু? লং রিবন্ডিং করেছেন আপু, অনেক অবশ্যই অবশ্যই ভালো হেয়ার ট্রিটমেন্ট নিতে হবে। যদি সবচেয়ে ভালো বাজেট থাকে তাহলে আমি সুইস অ্যাপলটা সাজেস্ট করবো, সেলন সেন্সের সুইস অ্যাপল। আমাদের সেলন সেন্সের সর্বমোট লাক্সারি সিরিজ, ওদের 21 pounds, এটা 29 না 27 pounds একটা প্রোডাক্টের দাম, চিন্তা করেন সেটা বাংলাদেশে আসতে আসতে কত বেশি দাম হয়। সো আমরা চেষ্টা করেছি দামটা অ্যাজ ক্লোজ টু অ্যাজ পসিবল রাখার আর কি। আর যদি প্রাইসটা লো থাকে, ড্যামেজ রিপেয়ারের জন্য চাচ্ছেন, তাহলে অনেক কিছু আছে, কোকোলোকো আছে, অনেক কিছু। হ্যাঁ, আর আপনি এখন কি ইউজ করছেন,
সেটা একটু জানার, আপনি জাস্ট হেয়ার কেয়ার, আপনি টেক কেয়ার করার জন্য নিজের, তো নিজের আমরা নিজের চুল, আমি প্রতিদিন আমি কিন্তু এক একদিন এক একটা ড্রেস করছি, আমার চুল কিন্তু প্রতিদিন সেম, আই ওয়ার দ্য সেম হেয়ার এভরি ডে, সো এই হেয়ারের উপরই কি আমি একটু ইনভেস্ট করতে পারি না, আমার একটা ড্রেসের দামে কিন্তু আমার হেয়ার কেয়ার হয়ে যায়। আপু হেয়ার লং করার কি আছে? আপু হেয়ার লং এর আছে, আমার আরাগেন সিরিজ আর হেয়ার গ্রোথ এগুলো প্রুভেন, সিসাল এবং বিগার ফ্যাটের নিউ গ্রোথ হেয়ারে হেল্প করে, নিউ গ্রোথ হেয়ারের জন্য না আপু, বিগার ফ্যাটের যেটা করবে বিগার ফ্যাটের হেয়ার ফল অনেকে বলেছে কমে, আবার হচ্ছে গিয়ে এরকম করে হেয়ারটা একটু ভলিউম আস হয়, যাদের চুল একদম এমনি এমন চ্যাম্পায় থাকে তাদের চুল একটু ভলিউম আস করতে হেল্প করে বিগার ফ্যাটের। হ্যাঁ আপু আমার বিয়ে হয়ে গিয়েছে, বাট ওটা জাস্ট আমার আর্ট ছিল, তো অনেকে বলতেছে আমার আরেকটা জিনিস খুবই কষ্টদায়ক। হ্যাঁ আপনারা হয়তো বা জানেন না, আমি কিন্তু ছোটবেলা থেকে দ্য ফ্যামিলি দ্যাট আই বিলং টু উই আর ভেরি ওয়েল টু ডু, মানে আই ওয়াজ ইন আ ফ্যামিলি ভেরি ওয়েল টু ডু, ইন উইচ সেন্স যে যখন আমার ফ্রেন্ড সার্কেল থাকতো ফ্রেন্ড সার্কেলে সবচেয়ে এক্সপেন্সিভ ড্রেসেস আমি পরতাম, সবচেয়ে এক্সপেন্সিভ জিনিসগুলো আমার কাছে থাকতো, সবার আগে সবচেয়ে দামি মোবাইল, দামি কম্পিউটার, দামি ল্যাপটপ, এভরিথিং, আই হ্যাড অ্যাবসলুটলি এভরিথিং, বাট এই বিজনেসে আসার কারণে হচ্ছে বিকজ দিস ইজ সামথিং দ্যাট আই লাইক, আই ওয়ান্ট টু বি ইন্ডিপেন্ডেন্ট, দ্যাটস ওয়াই। বাট অনেকে মনে করতেছে যে আঁকতে কথা বলেছিল যে আঁকতে মেবি লাইক ওয়ার ডিড আই গেট দ্য মানি ফ্রম, কেন আমার বাপ কি নাই, it's so offensive, it's such an offensive thing to say, মানে what kind of hatred do you have, why do you hate me, এত hatred কেন, because I'm younger than you and I'm doing something, that's why you hate me like this, তাই না, because I'm younger than you, that's why you need to hate me, you need to attack me in this way, say personal things like বিয়েতে কিভাবে খরচ করলো, বিয়েতে কিভাবে খরচ হলো, আপনার মানুষ বিয়ে করতে কেন, আপনি, আমি তো আপনাকে নিয়ে কথা বলি না, আপনাকে নিয়ে আমার দেখানোর সময় নেই, কথা বলানোর সময় নেই, বাট হাউ ক্যান ইউ টক অ্যাবাউট এ পার্সন যে ওরা বিয়েতে কিভাবে টাকা খরচ করছে, বিয়েতে কিভাবে টাকা খরচ করছে সেটা আপনাকে কষিয়ে দিতে হবে, হোয়াট কাইন্ড অফ টক ইজ দিস, আপনারা চিন্তা করে দেখেন এই ধরনের কথা বলে একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে কত কত চিপ মেন্টালিটি। যাই হোক আমার আব্বু হি ইজ অ্যান এয়ারফোর্স অফিসার, হি ওয়েন্ট টু ইউএন মিশন টু টাইমস এবং সে অনেক দেশে গিয়েছে এবং কোনো, হ্যাঁ হা 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 মজা হয়, আসলে আব্বু মজা লাগে শুনতে, যে বিয়া করছে বিয়া করার টাকা পয়সা দিয়ে মাইছে কি বিয়া করার টাকা, অদ্ভুত কথা বলতো, আমার বুয়া যদি বিয়ে করে সেও স্টেজ সাজাবে, শুধু মানুষের বিয়ে করার সময় টাকা থাকবে না। যাই হোক তাহলে ডিসেম্বরে আমার প্রোগ্রামগুলো দেখলে কী করবে, ডিসেম্বরে আই হ্যাভ বুক মানে বিগেস্ট প্লেসেস, আমার আব্বু বুক করছে, আমার আব্বু ইজ গিভিং মি ম্যারেজ, আই এম নট স্পেন্ডিং আ পেনি, আমার এক টাকা খরচ করছে, আমার বাবা দিচ্ছে, আমার হাজব্যান্ড দিচ্ছে, আমার হাজব্যান্ডের আরও অনেকগুলো বিজনেস আছে, আমার অনেকগুলো বিজনেস আছে আরও, দিস ইজ নট দ্য অনলি থিং দ্যাট আই ডু, দিস ইজ দ্য অনলি প্লেস আই কাম লাইফ ফ্রম, আপনারা খুব তাড়াতাড়ি আরও অনেক বিজনেস দেখতে পারবেন, আরও অনেক জায়গায় আমাকে দেখতে পারবেন, আপনারা জানেন ইনভার্টার ম্যানেজিং ডিরেক্টর আমি, মানে ইনভার্টার কিন্তু পার্টনার আমি, ইনভার্ট কোম্পানিটা এত তাড়াতাড়ি 600টা শুরু হয়েছে, সো যদি আর কাউকে ওদের হিংসা হয়, হিংসা হয় তোমাকে নিয়ে, ডোন্ট ওয়ারি, ডোন্ট জাস্টিফাই, দিস ইজ সো আপসেটিং, ডু ইউ থিঙ্ক আই এম এতিম, আমাকে কি এতিম মনে হয় যে আমার আমার ইয়া নাই, আমি কোথা থেকে টাকা পাইলাম, বিয়া কেমনে করলাম, অদ্ভুত কথা বলে কি রাস্তায় ড্রেনের পানি দেওয়া, শেষ এরকম একটা ব্যাপার, পার্সোনাল লাইফ নিয়ে যারা কথা বলে তারা কোনো প্রফেশনালিজম জানে না। হ্যাঁ আপু আমি জানি প্রচণ্ড রকমের হার্টফুল কথাবার্তা, এবং একজন লিখেছে যে হচ্ছে গিয়ে খুব হাসলাম, আমরা সবাই হাসলাম এটা নিয়ে, একজন লিখেছে যে বিয়ের পরে এত সুন্দর হয়ে গেছে, কই আমরা তো সুন্দর হইলাম না, বিয়ের পরে শুধু হাত পা সাদা হয়ে গেছে গা, কই গিয়া ঘষায় ঘষায় মাজায় দেখো, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, ঠিক আছে। যাই হোক সো ডিসেম্বরের প্রোগ্রাম দেখে আই রিয়েলি ডোন্ট নো কি, আমি আমি ইন্ডিয়া যাচ্ছি, আমার আব্বু আমাকে নিয়ে যাচ্ছে, আমি বিভিন্ন দেশে গেছি, আমার বাবা আমাকে নিয়ে গিয়েছে, ঠিক আছে, আই ওয়াজ অলওয়েজ ওয়েল টু ডু, আই অ্যাজ আই সেড আই স্টার্টেড ইন এসসিসিএ, আপনারা যদি আমার প্রোফাইলে যান ইউ উইল সি যে আই অ্যাম কান্ট্রিজ হাইয়েস্ট অ্যাচিভার, মানে এন্টায়ার বাংলাদেশে আমার টপ স্কোর ছিল, তারপরে এসসিসিএ পড়তে কত টাকা লাগে অনেকে হয়তো আইডিয়া করেন, তারা জানেন যে এসসিসিএ এক একটা ইয়া কত টাকা লাগে পড়তে, সো ওই সময় তো আমার কোনো বিজনেস ছিল না, হাউ ডিড আই এফোর্ড ইট, আমি কীভাবে কান্ট্রিজ হাইয়েস্ট অ্যাচিভার হলাম, আমি কীভাবে বেস্ট টিউটরগুলো রাখলাম, আমি আমার স্কুলে ভালো রেজাল্ট, কলেজে ভালো রেজাল্ট, কলেজে আমি স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছি, তখন আমি কীভাবে স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছি, ডু ইউ নো আই ওয়াজ অলওয়েজ টপ অফ দ্য লাইন, আই অলওয়েজ ওয়োর প্রিটি ড্রেসেস, সবসময় যেন লেটেস্ট মডেলের টেকনোলজি বলেন ইলেকট্রনিক্স বলেন আমি অলওয়েজ হ্যাড দ্যাট, দাওয়াত না দিলে বিবি লুট করে নিল, সো কমেন্টস এক হচ্ছে কি আমি বিয়াতে কই টাকা পাইলাম, এর জন্য অনেকের ঘুম হারাম হয়ে যেতেছে, ডিসেম্বরে আরও খরচ করবো আপুরা, আপনারা এখন থেকে ঘুম বাদ দিয়ে দেন, নভেম্বর ডিসেম্বর ঘুমাইয়ে নি না, আমি ডিসেম্বরে কোথা থেকে টাকা খরচ করবো, আমার হাজব্যান্ড কীভাবে আমাকে গাড়ি কিনে দেয়, আমার হাজব্যান্ড আমার অডি কিনে দিবে,
এসএসসিএ স্টুডেন্ট ইয়ার। হ্যাঁ জানি আপু, আপনি জানেন এসএসসিএ পড়ছেন, আপনি জানেন না যে কেমন কষ্টিং এসএসসিএ পড়তে। তো তখন আমি এটা কীভাবে আমরা অ্যাফোর্ড করতাম আপনি বলেন, এত পার্সোনাল লেভেল এত বাজে কথা বলে। ইফ এনিওয়ান হ্যাজ এনি আইডিয়া, রিসেন্টলি উই আর বিং এ ব্র্যান্ড, আপনারা রিসেন্টলি এটা অ্যাড দেখতে পারবেন, সেটা হচ্ছে স্প্ল্যাশ। ঠিক আছে, স্প্ল্যাশটি আমরা ডিটেলস এত বলছি না আমি এখন, স্প্ল্যাশ জাস্ট আমি এইটুকু বলবো ওয়ার্ল্ডের টপ ফোর ফ্যাশন ব্র্যান্ডের মধ্যে স্প্ল্যাশ একটা। স্প্ল্যাশের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হচ্ছে গিয়ে সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। তো কোন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডর সালমান খান এবং ক্যাটরিনা কাইফ হয়, এবং ওরকম ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজ যদি আমরা বাংলাদেশে আনতে পারি তাহলে আমরা কোন লেভেলের মানুষ, তাদের নিয়ে বলে যে তারা 2,000,000 টাকা খুলে এলো, মিষ্টি ঝগড়া। আচ্ছা আপু, তোমার কথা আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ পুনম আপু, থ্যাংক ইউ সো মাচ নিশি আপু, রিয়েলি গুড, থ্যাংক ইউ আপু। আসলে আমি এরকম এত ওপেনলি হার্টওয়ার্ড কথা বলি না, আই রিয়েলি ইগনোর দিস থিংস, আমি এখনও ইগনোর করে যাচ্ছি, আমি সবসময় ইগনোর করি। ভবিষ্যতে ওরা যদি আরও আমার পিছিয়ে লাগে, আরও যদি পিছিয়ে লাগে, আই উইল স্টিল ইগনোর ইট। দূর ওদের বিয়া হয় না তাই হুদাই তোমার বিয়ার খরচ নিয়ে পড়ছে, এরা আসলে এলিয়েন। আর পেটে কথা ধরে যাবে আমরা হাসির কথা শুনে, লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু, ওদের কথা বাদ দাও, মেন্টালিটিতেই প্রবলেম আছে। হ্যাঁ আপু আমি জানি, ফার্স্ট অফ অল ইউ পোস্ট ফ্রম আ ফেক আইডি, ইউ নেভার ইনফর্ম আস, আপনি আমাদের কারোর সাথে যোগাযোগ করেন না, কোথাও পোস্ট দেন না, ফার্স্টে একটা ঢোল বাজাতেছে, এখন তো বলতে পারে না যে বিডি বাজে বিডি রেপ্লিকা সেল করে, কোথায় আমি রেপ্লিকা সেল করি, প্রমাণ দে। আমার কাছে যদি কেউ ধরতে আসে বা আমার যদি ভোক্তাধিকারে ইয়া করে, আমি বিল স্টেট সিল থেকে নিয়ে সব কিছু দেখা দেবো, আই ক্যান শো এভরিথিং, আমার প্রত্যেকটা প্রোডাক্ট জেনুইন, আমার প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল, প্রত্যেকটা প্রোডাক্ট আমি ট্যাক্স দিয়ে রুখেছি, দেন হোয়াট উইল আই বি এফ্রেড অফ, আই হ্যাভ নাথিং টু বি স্কেয়ার অফ, বাট দে হ্যাভ। কারণ মোয়া ব্র্যান্ডটা যদি আসে তাহলে কিন্তু যারা হচ্ছে লো প্রাইসে প্রোডাক্ট সেল করে এমন অনেকের বিজনেসেরই কিন্তু ক্ষতি হবে। আমি কারো ক্ষতি করতে চাচ্ছি না, আমি তো অন্য বিজনেসম্যানের জন্য বিজনেস করি না, আমি কাস্টমারদের জন্য বিজনেস করি। আপনারা যারা কাস্টমার আছেন তারা আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে অর্থ আপু, আপনারা নতুন যত ব্র্যান্ড এনেছেন সবগুলোর দাম বেশি হয়ে গেছে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যেই আমি অ্যানাউন্স করেছি যে মোয়া ব্র্যান্ডটার আমরা এক্সক্লুসিভ, তখন থেকে মানুষের কেমন যেন মন দিচ্ছে, দেওয়া সময় দেওয়া কি জানি আগুন ধরা দিছে। ঠিক আছে, সো হোয়াই দিস, আপনারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যে উই ওয়ান্ট সামথিং রিজনেবল প্রাইস ফ্রম বিডি বাজেট বিউটি, বিডি বাজেট বিউটি ইজ ব্রিংইং দিস ফর ইউ, ফর কাস্টমার্স, নট ফর আদার বিজনেস পার্সন, নট ফর আদার বিজনেস ওনার্স। তারা তাদের যা মন চাই করুক, আমি আমি মুয়া আনছি, তোমরা আরেকটা ব্র্যান্ড আনো যাও, তোমরা যা ইচ্ছা করো, তোমরা তোমরা যদি নিজেদেরকে এত ভালো মনে করো তোমরা ব্র্যান্ড নিয়ে আসো, আমার নিয়ে কথা বলার দরকার নেই। তো তোমাকে অলওয়েজ লাভ করি আপু, লাভ করে বললাম। হ্যাঁ আপু আমি জানি আমি অনেক, হ্যাঁ আপু তুমি মন খারাপ করো না, আপু আমার মন খারাপ করতে এখানে কিছু না, কারণ দেখেন তারা যত আমাকে নিয়ে কথা বলবে আমি অতবার দিনে নিজের অজন্তে কিছু গুণা করে ফেলি, সো তারা আমাকে নিয়ে যত বেশি কথা বলবে তত কিন্তু আল্লাহ আমাকে সওয়াব দিচ্ছে, তারা যে সারাদিনে সওয়াবটা করতেছে ওটা আমার ঘরে চলে আসতেছে, দ্যাটস ওয়াই আমার এত উন্নতি হচ্ছে। আমি যেটা আপনাদেরকে জানিয়েছি যে আমাদের চিটাগাংয়ে শোরুম হচ্ছে, আমাদের আর কই কই নারায়ণগঞ্জ, বগুড়া, কুমিল্লা, তারপরে হচ্ছে গিয়ে সাভার, তারপরে হলো গিয়ে আপু ঠিক আছে আমি ভুলে গেছি, বাট বেশ কয়েকটা প্রজেক্টে আমরা হাত দিয়েছি। তো তখন তারা কই যাবে আপনি বলেন, তারা যদি আমার নিয়ে বাজে কথা বলে তাহলে শোরুম বানানো বন্ধ করে দেবো, আমি শোরুম বানানো অ্যানাউন্স নিয়ে মানুষের মনে পড়ে যায়, ফেক আইডিগুলো ফাইজলামি। হ্যাঁ শিবা আসলো, ফেক আইডিগুলো ফাইজলামি। আচ্ছা আপু, লাভ ইউর প্রফেশন। হ্যাঁ আপু, আই ডু লাভ মাই প্রফেশন, এবং দিস ইজ জাস্ট ফান ফর মি, দিস ইজ জাস্ট ফান ফর মি। আমার যে কটা বিজনেস আছে এর মধ্যে বিডি বাজেট বিউটি ইজ নট প্রফিটেবল কম্পেয়ারিং টু আদার বিজনেসেস, দ্যাটস হাউ মাচ মানি আই এম মেকিং ওভার দেয়ার। ঠিক আছে, অ্যাজ সেড আমার মানে আমার পৈতৃক সম্পত্তি কী আছে বা কী আছে আমি আমার বাবাকে বলে দিচ্ছি, যে আমার ভাই আছে আমার ভাইকে সব দিয়ে দিও, আই রিয়েলি ডোন্ট নিড, কারণ আমি আই বিলিভ ইন মাই কোয়ালিটি। আমার ছোটোবেলা থেকে আমি অনেক ক্যারিয়ার অরিয়েন্টেড ছিলাম, আমরা যে অনেক পিচ্ছি বাচ্চা খেলাবেলা করে সবসময় টিম লিডার, টিম লিডার একটা ভাব ছিল। ঠিক আছে, সবসময় আমি ক্লাসে টপ রেজাল্ট ছিল আমার, আমি স্পোর্টসে ভালো, আমি ডান্স করি, আমি ওইসব জিনিসে সবসময় ভালো ছিলাম। দেন মানে ওয়েন আই ওয়াজ উইথ মাই আমার হাজবেন্ড, আমার বয়ফ্রেন্ড ছিল, তার একটা বিজনেস ছিল, সে কার ডিলিংসের বিজনেস করতো, তো তখন উই জাস্ট মেড বিডি বাজেট বিউটি ফর ফান, ইট ওয়াজ আ টাইম পাস ফর আস, দেন উই হ্যাভ সিন অ্যান্ড আই হ্যাভ রিসিভ সো মাচ লাভ ফ্রম ইউ গাইস। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন যে আমি একটা শোরুম থেকে আমার যে সেল হয় 1 টাকা না রেখে ওটা দিয়ে আমি আরেকটা শোরুম বানাচ্ছি, কেন তাহলে অন্যদেরকে সেল হয় না? আপনারা এত লাইন দেখেন, এত ভিড় দেখেন, তাদেরকে সেল হয় না? তাদেরও তো সেল হয়, তারা কেন আরেকটা শোরুম বানায় না? তাদেরও টাকা তারা খরচ করে ফেলে, আর আমরা টাকা দিয়ে আপনার জন্য আপনার বাসার পাশে একটা শোরুম বানাচ্ছি, আমরা খারাপ? একটু চিন্তা করে দেখেন। ঠিক আছে আপু, তোমাকে অনেক ভালোবাসি, রাজশাহীতে শোরুম দাও আপু, দোয়া করবেন, রাজশাহী আমাদের প্ল্যানিংয়ে আছে, আপনারা একটু জানাবেন, রাজশাহী আমরা ভালো কোনো লোকেশন পাচ্ছি না,
খালি পাচ্ছি না আর কি, একটু জানান তাহলে আমরা ওখানে অবশ্যই খোঁজ নিব। হ্যাঁ সিলেটে মনে মনে হচ্ছে সিলেটেও একটা শোরুম আমরা দেখছি, খুবই তাড়াতাড়ি আমাদের সিলেটেও একটা শোরুম ওপেন হতে যাচ্ছে। ইউ আর লাভ, থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আপু। আপু আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট এনিবডি, ইভেন ইফ দে হার্ট মি, ইভেন ইফ দে হার্ট আস, আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট এনিবডি। কারণ আমি অন্য মানুষের জন্য কাজ করছি না, আমি অন্য কোম্পানি অন্য কম্পিটিটরদের জন্য কাজ করছি না, যারা জেলাস যারা হেটার তাদের জন্য আমি কাজ করছি না, যারা ভালোবাসে এবং যাদের আমাকে দরকার তাদের জন্য আমরা কাজ করছি, ঠিক আছে? আপু তুমি আমাদের এবং আমরা সবাই তোমার, সো ডোন্ট ওয়ারি, বিশাল লোকের কথা বল। আপু আই নো আই নেভার ওয়ারি অ্যাবাউট হোয়াট আদার্স সে, আমি তো বললাম আমাদের হাজার দোষ আছে, আমাদের লাখ লাখ দোষ আছে, আমাদেরকে সেটা জানান এবং দেখেন আমরা এটা ইয়া করি কিনা। আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন দেখা যাচ্ছে কি, ঠিক আছে? এত মানুষ কোথা থেকে আসে, মানে সব আমার আত্মীয় স্বজন আইনা রেখে দিছি আমি আমার শোরুমের মধ্যে, এরকম তো বলে অনেকে, সবাই আমার আত্মীয় স্বজন। আপু আমাদের গ্রামের বাড়ি হচ্ছে সিলেটে, আপু সাভারে দিচ্ছি হচ্ছে সাভার নিউ মার্কেট, এটা সব মরুক যারা ভালো কিছু করতে পারে না তারাই তোমার পিছা লাগে। আপু এটা খুবই স্বাভাবিক, আমার আমি কতটুকু কষ্ট করেছি আপনারা যদি জানতেন, মানে আই হ্যাভ ক্রাইড সো মাচ, আই হ্যাড সাচ রাফ টাইম, আই ফেল সো অ্যালোন, মানে সো অ্যালোন, আই হ্যাড সাচ রাফ টাইম বিকজ অফ দিস বিজনেস, দেয়ার ওয়াজ সো মাচ, মানে সো মেনি ডেজ আই ফেল লাইক, যখন আমার শোরুম ছিল আই ফেল লাইক ওকে, মানে এই বিজনেস করে কী হবে, বিকজ বললাম না যে এর চেয়ে আমার আরও আরও ভালো, আমার আই হ্যাভ প্রজেক্ট, ঠিক আছে, আই হ্যাভ আদার সাইডস, আই এম আর্নিং আ লট মোর, আমার হাজব্যান্ড ইন্টারনেট বিজনেস আছে, আমার হাজব্যান্ড বহু জায়গায় ইন্টারনেট প্রোভাইড করে, ঠিক আছে, কোম্পানি আছে তার ইন্টারনেট প্রোভাইডার ডিসলাইক হোয়াট এভার, সো আই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক বাট আই ওয়ান্ট টু, আই ডোন্ট নিড টু বাট আই ওয়ান্ট টু, ঠিক আছে? সো দিস ইজ মাই প্যাশন, সো কেউ যদি প্যাশনে আঘাত করে তখন জিনিসটা খুব খুব কষ্টদায়ক, ঠিক আছে? সো যাই হোক আপনারা অনেকে সাপোর্ট দিয়েছেন, এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি এটার জন্য প্রস্তুত। তারা যদি প্রতিদিন 20টা করে ফেগারি দেয়, 40টা করে ইয়া দেয়, আই উইল নেভার ফাইট ব্যাক, আমি তাদের সাথে ফাইট করতে যাব না, তাদেরকে আমি কিছু বলতেও যাব না, তাদের কারমা তাদের গুণা তাদেরকে আল্লাহ দেখবে। যদি তোমার সত্যি তুমি সাফার করে থাকো, বি আ প্রপার কাস্টমার অ্যান্ড কন্ট্যাক্ট আস, তোমাকে আমি ফুল রিফান্ড দিয়ে দিব, তোমাকে আমি ফুল রিটার্ন দিয়ে দিব তোমার যদি আসলে প্রবলেম হয়ে থাকে, কিন্তু তুমি তো কোনো কিছু না জানায় তুমি এভাবে করতে পারো না, তাই না? আর এই যে আসলে তো পার্সোনাল ম্যাটার, ক্যান ইউ বিলিভ দিস, আমি বিয়েতে কিভাবে জামা কিনলাম, আমি বিয়েতে কিভাবে আমি ডেকোরেশন করলাম, কেমনে এত টাকা খরচ করলাম, বাবু ওটা তো ট্রেইলার ছিল, ওটা ছিল ট্রেইলার, ওটা আমার আর্ট হয়েছে, আমার কাবিন হয়েছে মাত্র, আমার 10টা প্রোগ্রাম হইব ডিসেম্বরে, তখন আপনারা তো মুইরে যাবেন, যাদের আমার মরতেছেন না আরও মুইরে যাবেন, আমি তো এক টাকা খরচ করবো না আমার বিয়েতে, আমার হাজব্যান্ড আমার বাবা দিবে, আমার আই ডোন্ট হ্যাভ টু স্পেন্ড এ পেনি, তাই না? সো তখন কি হবে অবস্থা, আমি এটাই চিন্তা করতেছি। আচ্ছা নারায়ণগঞ্জের তো কবে খুলবো, আপু যেটা বলেছি নারায়ণগঞ্জ এই মাসে ওপেন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওল্ড শোরুমে মানে যারা এখন আছে তারা এখনো ছাড়েনি, ওরা আমাদেরকে হ্যান্ড ওভার দিয়ে দিলে আমরা 15 দিনের মধ্যে ডেকোরেশন করে আপনাদের জন্য ওপেন করে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো আপু আমার কমেন্ট, আপু এই তো পড়ছি, এই তো পড়ছি, আপু যারা আমাদের সাথে আছেন আল্লাহ তোমার ভালো করবে, আপু আল্লাহ ভালো করছেন দেখেই কিন্তু কিছু মানুষ কথাই বলে যাচ্ছে, আর কিছু মানুষ একটা বার একটা ব্র্যান্ড অ্যাচিভ করছে, ঠিক আছে? আপনি কি মনে হয় বিডি বাজে বিডি দেখে এটা দেয়? আপু আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি নিজেকে ব্যথা দিও না, আমরা তোমাকে অন্ধের মতো ভালোবাসি, আল্লাহর দোহাই প্রকাশ স্ট্রিট লয়ো, ঠিক আছে আপু ইনশাল্লাহ নিয়ে আসবো, ইনশাল্লাহ নিয়ে আসবো, ঠিক আছে ইনশাল্লাহ নিয়ে আসবো। আপু আসলে ব্যাপারটা হয়েছে কি, আই লাইক ইউ, ইউ আর সো কিউট, আমি থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে হয়েছে কি আপনারা একটু চিন্তা করে দেখেন, আমাদের সাথে যারা আরো অনেক আগে থেকে আছেন, যারা নাই তারা হয়তো বা জানেন না, যারা অনেক আগে থেকে আছেন তারা জানেন, আমাদের যখন শোরুম আমরা যখন ফার্স্ট শোরুম ওপেন করি, সেকেন্ড শোরুমের কাজ হবে ঠিক ওই সময় ঈদের আগে আগে আমাদের পুরো পেজটাই ডিলিট করে দিয়েছিল, এই লেভেলে আমাদেরকে অ্যাটাক করা হয়েছে, ঠিক আছে? আমি কিন্তু কোনো মানুষ কিন্তু আমাকে সাহায্য করেনি, আমি যা করেছি আমাকে একা করা লেগেছে, ঠিক আছে? মানে সো মাচ আমাদের আগরে টান দিয়ে নামানোর জন্য, যখনই আমি কোনো ব্র্যান্ডের এক্সক্লুসিভিটি পাই, আমাদের কোম্পানি যখন কোনো ব্র্যান্ডের এক্সক্লুসিভিটি পায়, আমাদের যখনই কোনো ইয়াস, আপু আই নো ইউ বাই অ্যাক্ট উইল টক, দ্য থিং ইজ দ্যাট পিপল ইউজ টু টক অ্যাবাউট, লুক অ্যাট আস নাও, ইফ ইউ লুক অ্যারাউন্ড ইউ ওন্ট ফাইন্ড এ সিঙ্গেল রেপ্লিকা ফর ওভার এ ইয়ার, বাট স্টিল দ্য টক অ্যাবাউট ইট, ইউ নো ওয়াই, বিকজ দে ওয়ান্ট টু পুট ইট ইনসাইড এভরিওয়ানস হেড, বাট ডোন্ট গো দেয়ার, দিস ইজ এ প্রবলেম, দ্যাট প্লেস ইজ এ প্রবলেম,
সো যদি একটা জিনিসের দাম 29 pounds হয়, 29 pounds এর প্রোডাক্ট তো 200 টাকা হইতে পারে না। আমাদের 200 টাকারও প্রোডাক্ট আছে, কেন আছে? ধরুন আমরা আমাদের রুট বলি না, আমরা জানি বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে যারা একটা ভালো ব্র্যান্ডের দোকান থেকে প্রোডাক্ট নিতে চায় কিন্তু তাদের বাজেট কম, তারা রিকোয়েস্ট করেছেন দেখে কিন্তু আমি এ ধরনের প্রোডাক্ট আনি, ঠিক আছে? ওয়ার প্রোডাক্ট আমরা রিসেন্টলি এনেছি সেই ধরনের বাজেটের জন্য, বাট তার মানে কি আমি ভালো প্রোডাক্ট আনবো না? তার মানে কি আমি হাই এন্ড আনবো না? আমি কি আমাদের কি ইংলট নাই? যাদের হাই এন্ড দরকার দেখেন, গো টু ইংলট স্টোর্স, ইংলট ইজ ওপেন ফর ইউ অল, ইংলটে আপনারা সব কিছু পাচ্ছেন, সব কিছু হাই এন্ড। সো ইংলটের মতো ব্র্যান্ড আমি ক্যারি করছি, তারপরেও কয়েকজন মানুষ ওরা হেটার দেখছে যে সব শক বাজারে বানানো। তো ইফ ইউ হ্যাভ মিনিমাম লাইক ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস, ইউ ক্যান গিভ এ গুগল সার্চ, ইউ নো দ্যাট দিস আর ব্র্যান্ডস, ঠিক আছে? নিউ বেবিসরা কেমন আছে? আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, ঠিক আছে? শক বাজারে যদি বানানো হয় তাহলে ইট ক্যান বি ফাউন্ড এনিওয়ে এনিওয়ে ইন বাংলাদেশ, নট জাস্ট হিয়ার। আপনারা জাস্ট এখানে রাখতে হবে, জিনিসটা সবার কাছে পাওয়া যেত। একটু দেখেন আপনাদেরকে, হ্যাঁ ছবি তো আচ্ছা শেষ করে আসছে আপু, বেশি বেশি ডিসকাউন্ট দাও, স্টুডেন্ট শান্তি পাচ্ছে আপু। এর জন্যই তো বিডি আর ন্যাশনাল স্পোর্টস হলো, হাউ টু ডু, নিজে উপরে উঠতে না পারে অন্যরা ট্রেনে নামাইতে খুবই ভালো পারে আপু। এক্স্যাক্টলি, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য নেচার অফ দ্য পাবলিক, নট এভরিওয়ান ইজ লাইক দিস। আমরা সবাই আপগ্রেডেড হই, একটা সময় আমরাও এমন ছিলাম হয়তো বা, আমরা সবার টাইম যায়, আমাদের নিজেদের সেন্স ক্রিয়েট হয়, আমরা আমাদের ইয়া যায়। হ্যাঁ, নো ওয়ান ইজ পারফেক্ট, যে জিনিসটা আমার যে শোরুম থেকে হতে পারে সেই জিনিসটা অন্য শোরুম থেকেও হতে পারে। আপনি আমাদের শোরুমে শ্যাম্পু নিয়ে মাথার মধ্যে রেখে দিয়েছিলেন, আপনার চুলে প্রবলেম হয়েছে, সেটা আপনি আরেক দোকান থেকে নিলেও হতে পারে। আপনি কথা তো বলবেন, কথা বললে অবশ্যই সলিউশন হবে আপু। যারা সত্যের পিছে লাগে তাদের অধঃপতন খুবই শীঘ্রই আপু। আই নো, 1.5 ঘন্টা লাইভ অনেকদিন পর, এটা আসলে থ্যাংক ইউ না আপু, আসলে পার্সোনাল অ্যাটাক করা ঠিক না। আপনারা অনেকে আমি দেখেছেন অনেকে ডিফেন্ড করেন, অনেকে বাজে কথা লিখলে তাদেরকে ইয়া করেন, বাট স্টুপিড মার্কা কথা একজন লাগে যে 2 টাকার জিনিস নাকি 20 টাকায় বেচি। ভাই দেখেন আমাদের দোকানে 20 টাকার কোন জিনিস আছে আর কোন জিনিস 2 টাকা 20 টাকায় বেচি? মানুষ কি মানে বুঝে না, পড়তে পারে না, তারা কি অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারে না, ঠিক আছে আপু? আমাদের সেই ছোট অর্কা জোহর বেজে ভাবতে অবাক লাগে, আজ এত বড় সাকসেসফুল হবেন ফ্রম দ্য বিগিনিং অফ বিবিবি। আমি শপিং করি অ্যান্ড স্টিল এ পর্যন্ত কোনো অফার মিস করিনি। যারা প্রোডাক্টের কোয়ালিটি বুঝে তারাই জানে বিডি বাজেট বিউটি কি। সো ডোন্ট ওয়ারি সুইট হার্ট, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু। আই এম নট স্কেয়ার্ড অ্যাট অল, কারণ আমি যদি স্কেয়ার থাকতাম 900-1000 মানুষ উইদাউট এনিথিং আমাদের লাইফটা দেখতো না, এবং আমাদের সেল শুরু হলে আমরা এত কনফিডেন্টলি সেলের ব্যাপারে জানাতে পারতাম না। উই আর অনলি হিয়ার ফর দোজ হু নিড আস, যাদের আমাদের দরকার নেই তাদের, যারা আমাদের যাদের কাছে আমাদের দরকার নাই আমাদেরও তাদেরকে দরকার নাই, যাদের আমাদেরকে দরকার তাদের কাছে আমরা অবশ্যই 100% আছি। প্রোডাক্ট অনেক ইউজফুল, আই ইউজ মেনি প্রোডাক্টস, থ্যাংক ইউ সো মাচ আপু, ঠিক আছে আপু? তোমাকে রাইট আমি নিজেও, থ্যাংক ইউ সো মাচ মিস আপু, তোমার বিয়ে উপলক্ষে ডিসকাউন্ট চাই আপু, ইনশাল্লাহ তখন একটু তখন দেখা যাবে। আপাতত এই কথা বললে আমি শেষ করছি যে আমাদের কালকে থেকে হেয়ার কেয়ারের উপরে সেল চলবে, আপনার নিয়ারেস্ট যে কোনো ব্রাঞ্চে চলে যেতে পারবেন, 3 for 2 অফার, আপনার 2 প্রোডাক্ট কিনলে 1 প্রোডাক্ট ফ্রি, এবং আপনার আমাদের শোরুমগুলো আছে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, ধানমন্ডি, তারপরে হচ্ছে বেইলি রোড, তারপরে মিরপুর, উত্তরা, ওয়ারি, বনানী, বলে ফেলেছি মনে হয় একটা, ঠিক আছে? আপনারা অ্যাড্রেস দেখতে চাইলে আমাদের পেজের মধ্যে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ অল সো মাচ, সো সো মাচ ফর ওয়াচিং, এবং থ্যাংক ইউ অল সো মাচ যারা রেগুলার আসছে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমাদের ভুল হলে কানে ধরছি, মাফ চাচ্ছি আমাদের ভুল হলে, লেট আস ফিক্স আওয়ার মিস্টেক, লেট আস বি বেটার, আমাদেরকে সুযোগ দেন, আমাদেরকে সময় দেন, আমাদের যেরকম আপনাদের যেরকম আমাদের কাছে অনেক এক্সপেকটেশন, আমরা কিন্তু চাই আপনাদের সব ধরনের এক্সপেকটেশনকে ধরে রাখতে। আমরা কন্টিনিউয়াসলি ব্র্যান্ড রিসার্চ করছি আপনাদেরকে আরও কীভাবে ভালো ভালো জিনিস এনে দেওয়া যায়, আপনাদেরকে আরও রিজনেবল ব্র্যান্ডের প্রাইসের প্রোডাক্ট কীভাবে এনে দেওয়া যায়। বাংলাদেশে কসমেটিক্স তো আজকে থেকে সেল হয় না, কত বছর ধরে সেল হয়, মুয়া ব্র্যান্ডটা কেন এতদিন পর্যন্ত কাউকে এক্সক্লুসিভিটি দিল না? তাহলে চিন্তা করেন যে মুয়ার সাথে কী ধরনের আমরা ডিলিংস করেছি, কত কষ্ট করেছি মুয়ার মতো ব্র্যান্ডকে বাংলাদেশে এক্সক্লুসিভলি আনার জন্য, যার কারো কাছে সেল করবে না খালি আমাদের কাছে এক্সক্লুসিভলি পাওয়া যাবে। সো আই হোপ আপনারা যারা আমাদের অ্যাচিভমেন্টটা দেখছেন তারা অ্যাপ্রিসিয়েট করছেন যে এই প্রাইসে আমাদের কারণে প্রোডাক্টগুলো একদম ফ্রেশ এবং লেটেস্ট স্টকগুলো আপনারা পাচ্ছেন, অ্যাপ্রিসিয়েট করেন আমি জানি, বাট থ্যাংক ইউ অল সো মাচ ফর বিইং উইথ আস, উই রিয়েলি নিড ইওর লাভ এন্ড সাপোর্ট, ঠিক আছে? কোনো রকমের দোস্তুতি হলে মাফ করে দিবেন, এবং অবশ্যই অবশ্যই আমাদের যে কোনো শোরুমে ভিজিট করতে পারেন, অথবা আপনারা আমাদের অনলাইনে যে পেজটা আছে ওখানে জানাতে পারেন।